side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highway. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই আছো ভালো, আর আমিও আছি বিন্দাস। আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আরও একটি নতুন ব্লগ শুরু করতে চলেছি, এবং এই ব্লগটি আলাদা, মানে আলাদা লেভেলের আলাদা, কেননা আনএক্সপেক্টেড ব্লগ। আমারও প্ল্যান ছিল না আগে থেকে, কিন্তু আমি এখন আছি মালদা রেলওয়ে স্টেশনে। তো আজকে আমরা ঘুরতে যাবো কাশ্মীর, মালদা থেকে ফার্স্ট যাব। আমাদের 8:45 ট্রেন রয়েছে, শতাব্দী এক্সপ্রেস, যেটা মালদা থেকে হাওড়া। ব্লগটা অনেকটাই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হবে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আই হোপ খুব ভালো হবে। তো আমাদের সঙ্গে শুধু আমি একা না, আমার সঙ্গে আমার পুরো ফ্যামিলি রয়েছে, যেটা দাদাদের তরফ থেকে। সো গাইজ, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি। চুট বেটিয়া আলিসা, আজকে আমি ফার্স্ট শতাব্দী এক্সপ্রেসে জার্নি করব, অ্যান্ড ফুল এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আই ট্রাই টু ইনপুট মাই বেস্ট, সো লেটস কন্টিনিউ। এখন আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। অলরেডি ট্রেন এসে গিয়েছে, তো আমার সিট রয়েছে ক্লাস 6-7 50 নম্বর উইন্ডো সাইডে। এই ট্রেনে আমরা পাড়ি দেবো 328 কিলোমিটার মালদা থেকে হাওড়া জাংশন। ট্রেনে উঠে গেছি, ফাইনালি সিটও পেয়ে নিলাম। মালদা স্টেশন থেকে ট্রেন ছিল ঠিক 8:55। Eyes in the sky, gazing far into the night. I raise my hand to the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. It's true, baby, let the light shine through. If you believe it's true. So guys, already আমাদের টিফিন চলে এসেছে। তো টিফিনে রয়েছে ব্রেড, মিক্সড পিকেল, ম্যাঙ্গো জুস, আর আমুল গোল্ড বাটার, 2টো ডিম, অ্যান্ড লাস্ট হচ্ছে আসাম গোল্ড টি অ্যান্ড সুগার। এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ, এটা হচ্ছে ভারতের সবচাইতে বৃহত্তম ব্যারেজ। এই ব্যারেজের দীর্ঘ হচ্ছে 2245 মিটার, এবং এই ব্যারেজে রয়েছে 109টি গেট। এই ব্যারেজটি গঙ্গা নদীর উপর গড়ে উঠেছে, যেটি পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা এবং মুর্শিদাবাদের মধ্যে সংযোগ স্থাপন করেছে। মালদা থেকে হাওড়া যাওয়ার পথে 76টি স্টপেজ রয়েছে, তার মধ্যে মাত্র 3টি স্টপেজে এই ট্রেনটি যাবে। নিউ ফারাক্কা জাংশন এবং শান্তিনিকেতন, বর্ধমান জাংশন, অ্যান্ড লাস্ট হাওড়া জাংশন। সময় হচ্ছে 12:30, 236 কিলোমিটার অতিক্রম করে ট্রেন প্রবেশ করলো বর্ধমান জাংশনে। তার মধ্যে আমাদের লাঞ্চ চলে এসেছে, তো লাঞ্চ রয়েছে রাইস, চিকেন, আর এটা ঠিক কি বলতে পারবো না, তবে এখানে দেখতে পাচ্ছি ক্লাসিক দহি, আর মনে হয় এটা রুটি রয়েছে। আজকে ফার্স্ট টাইম আমি ট্রেনে লাঞ্চ করব, 21 বছর বয়সে ফার্স্ট ট্রেনে লাঞ্চ, ভাবা যায়? জানি না কেমন হবে, তবে আশা করি ভালো হবে। Eyes in the sky, gazing far into the night. I raise my hand to the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. It's true. এই যে রুটি, আর গ্রেভি করে ডাল রয়েছে, আর
এটা হচ্ছে প্লেন রাইস, এটা হচ্ছে আপনার চিকেন। ব্যাস চলো আমরা এবার খাওয়া স্টার্ট করি। ফাইনালি পৌঁছে গেছি হাওড়া রেলওয়ে স্টেশনে, প্ল্যাটফর্ম নম্বর 11। এখন টাইম হচ্ছে 1:02:30। এরপরে আমাদের ট্রেন রয়েছে হাওড়া থেকে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস সন্ধ্যা 4:50। ততক্ষণ আমরা ওয়েটিং রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে হাওড়া ব্রিজটা ঘুরে আসি। সত্যি এটা যে ভারতের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন, নিজের চোখে না দেখলে বোঝা যায়। ফার্স্ট ফ্লোরে প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়ার দিকে এগিয়ে যাই। প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়াতে অলরেডি চলে এসেছি, তো দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে হাওড়া স্টেশনের ওয়ার্ল্ড কমপ্লেক্স। আর তার ঠিক সামনেই রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়া ব্রিজ। তো আমি এখন হাওড়া ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। ইট ইজ দ্য লংগেস্ট ক্যান্টিলিভার ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, মানে এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে ঝুলন্ত লম্বা ব্রিজ। এটি হচ্ছে ওয়েস্টবেঙ্গলের হাওড়া জেলার অন্তর্গত হুগলি নদীর উপর অবস্থিত। আর স্টেশনের ঠিক সামনে দেখতেই পাচ্ছ উদ্দেশ্যমুখী ব্যস্ত মানুষের কোলাহল আর গাড়ির জঞ্জাট। আর হ্যাঁ গাইজ, আর একটা কথা কি তোমরা জানো ভারতের সবচাইতে ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোনটি? আরে এটি আমাদের এই হাওড়া রেলওয়ে স্টেশন, ভারতের সবচাইতে ব্যস্ততম রেলওয়ে স্টেশন। Hold me close till I get up, time is barely on our side. এরপরে ঠিক আমি চলে আসলাম হাওড়া ব্রিজে, যেটি কাছ থেকে না দেখলেই মিস করে যাবে। তো এই ব্রিজটি হচ্ছে পৃথিবীর সবচাইতে লংগেস্ট ক্যান্টিলিভার ব্রিজ বললাম, কোনো রকম পায়া নেই। এই ব্রিজটিতে কোনো রকম নাটও ইউজ করা হয়নি। এই ব্রিজটির টোটাল লেন্থ হচ্ছে 705 মিটার। এই ব্রিজটির কাজ শুরু হয়েছিল 1936 সালে এবং কমপ্লিট হয়েছে 1942 সালে। তো দীর্ঘ 7 বছর সময় লেগেছে এই ব্রিজটি তৈরি করতে। দেখো গাইজ, প্রতিটা মানুষই তার নিজস্ব কাজে ব্যতিব্যস্ত হয়ে এগিয়ে চলেছে, ছোটাছুটি করছে। সো গাইজ, এখন টাইম হচ্ছে 4:20। আমাদেরকে যেতে হবে স্টেশনে, যেহেতু আমাদের ট্রেন রয়েছে সন্ধ্যা 4:50। সো গাইজ, ভিডিওয়ে স্টার্টিংয়ে বলেছিলাম যে কাশ্মীর যাচ্ছি, বাট আমরা এই দুটি সৌন্দর্যেই আবদ্ধ হয়ে গিয়েছিলাম। তো অবশ্যই তোমরা কাশ্মীর ভ্রমণের সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। সো আজকে এতটুকুই, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ